এরকম টাইপের একটা এ ফোর সাইজ পেপার নিলে লাইট গ্রিন অথবা ডার্ক গ্রিন, লাইট গ্রিন অথবা ডার্ক গ্রিন এই কর্নারের সাথে এই কর্নারটা মেলাবে। এগুলো মেলানোর কোনো প্রয়োজন নেই। এরপরে এভাবে ভাঁজ দিবে, এভাবে ভাঁজ দিবে, দিয়ে কেটে ফেলবে। এটা লাইট গ্রিনও হতে পারে, আবার এরকম ডার্ক গ্রিনও হতে পারে। আমি ডার্ক গ্রিনে অলরেডি একটা কেটে রেখেছি। এখন কি করবে, এই কর্নারটা ধরবে। আমরা অনেক সময় চিকেন বল খেলে এই স্টিকগুলো পাই, আবার এমনিতেও কিনতে পাওয়া যায়, তবে এগুলো দিয়েই ভালো হয়। এইভাবে এখন এটা রোল করতে থাকবে। এই স্টিকটা এখন এভাবে জাস্ট রোল করতে থাকবে। যখন কাছাকাছি একটা সময় আসবে, দেখো ঠিক এরকম এই যে দাগটা এসে গেছে, এইখানে এখন একটু গ্লো স্টিক লাগিয়ে নেবে। আমি এভাবে একটু দিয়ে নিলাম, তারপর আবার রোলিং করা শুরু করে দিলাম। খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে, তাহলে দেখবে বানাতে পারছো খুব সহজেই। স্টেপগুলো ফলো করো আর একইভাবে করো, তাহলে দেখবে হয়ে গেছে। এই যে আমার স্টিক রেডি। এখন কী করবো, এই যে কাঠিটা বের করে ফেললাম। কাঠিটা বের করা হয়ে গেল, এখন যেটা করবে তা হলো রেড এবং অরেঞ্জ অথবা পিঙ্ক অথবা অরেঞ্জ, রেড অথবা পিঙ্ক এই টাইপের কালারগুলো দুই কালার নিবে। নিয়ে এভাবে ভাঁজ করে আবার আরেকটা ভাঁজ দিয়ে এখানে কি করবে, স্কেল নিবে। স্কেল নেওয়ার পরে আমরা এখানে 1 ইঞ্চি মাপ নেব। এই কাটা কম্পাস দিয়ে কতটুকু নেব, 1 ইঞ্চি। দেখো 1 ইঞ্চি মাপ নিয়ে আমরা এভাবে এঁকে ফেলবো। জাস্ট একটা গোল করে, এভাবে গোল করে কেটে ফেলবো 1 ইঞ্চি। আমি কিন্তু মাপটা বলে দিলাম, মনে রাখবে স্কেল ধরে ওটা 1 ইঞ্চি মাপ নেবে কম্পাসের, তাহলে হয়ে যাবে। তাহলে আমার সব গুলোগুলো হচ্ছে 1 ইঞ্চির গোল। এখন আমি কতগুলো নিয়েছি দেখবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এখানে আমার 9টা আছে। এখানে কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 একটা আছে 8 আর একটা আছে 9। একটু বেশি করে রেখেছি। এখন স্টিকে লাগানোর পরে যদি মনে হয় একটা কমিয়ে দিব, তাহলে কমিয়ে দিব। এখন এগুলো কী করবে, সবগুলো এভাবে ভাঁজ করে নেবে প্রত্যেকটা। সমান করে ভাঁজ। প্রত্যেকটা দেখো আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি।
কাজ করা শেষ। এইবার লম্বা যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, লম্বা যে টানটা আছে ভাঁজ করার, তার নিচে এভাবে গ্লু দিয়ে নিব। গ্লু লাগিয়ে নিলাম, এখন কি করব, এই যে স্টিকটা দেখছ, এই স্টিকের সাথে সুন্দর মতো এটা এখন মুড়িয়ে দেব। এভাবে মুড়িয়ে দিলাম, ওই গেলটা আমার সুন্দর মতো মোড়ানো। এখন কি করবো দেখো, অরেঞ্জ কালারটা নিব, ঠিক এইভাবে একটু বাঁকা করে, খেয়াল করে দেখো, একটু বাঁকা করে এইভাবে চাপ দিয়ে দিবে, এই যে এইভাবে চাপ দিয়ে দিবে। এবার আবার রেড কালারটা নিয়ে একই রকম একটু বাঁকা করে এভাবে চাপ দিয়ে নেবে। একটা জিনিস খেয়াল করেছো নিশ্চয়ই, আমি দুই পাশে একবার রেড দিচ্ছি আর একবার অরেঞ্জ দিচ্ছি,
এই পাশে দেখো একই রকম হয়েছে। তাহলে এইভাবে আগে সেট করে নিতে হবে। এরপর হাত দিয়ে একটু দুই পাশে এভাবে চেপে চেপে দিলেই হয়ে গেল। এবার আমরা থার্ড স্টেপে যাব। থার্ড স্টেপ হচ্ছে পাতা। এই যে দেখো কিরকম সুন্দর হয়েছে। এখন পাতাটাকে দেখাই আমি তোমাদের। পাতার জন্য একটু সাইডে সরিয়ে দিই। এখন পাতার জন্য জাস্ট এভাবে একটু কাগজ ফোল্ড করে নাও। ফোল্ড করে পেন্সিল দিয়ে এইভাবে একটা ড্রয়িং করে নাও। এরপর পাতাটা কিন্তু লম্বা হবে, তাকে ছোট করে করো না। এই যে এইরকম, এখন এইটাকে খুলে ফেললাম। মিডিল দিয়ে আরেকটা দিয়ে দিলাম। এবার একটু নিচের দিকটায় এভাবে চেপে দিলেই হয়ে যাবে। এভাবে চেপে দিলেই হয়ে গেল আমাদের ফুল রেডি। কি সুন্দর, দেখেছ? খুব ইজি। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা একবার দেখে নেবে, পরের বার কাগজ নিয়ে বসে যাবে, তাহলে দেখবে খুব ইজি হয়ে গেছে। আমি আরও একটা করেছি শুধু রেড কালারে, আর একটা করেছি অরেঞ্জ কালার শুধু। তোমরা তোমাদের মতো করে কালার সাজিয়ে নিতে পারো, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমার ফ্লাওয়ার ক্রাফট ওয়ার্ক। ভীষণ ইজি।